হ্যালো, আসসালামু আলাইকুম অল অফ ভিউয়ার্স এন্ড অল অফ মেম্বার্স। ইমরান সাজেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি যে টপিক বা যে সাজেশন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে 16তম নিবন্ধন পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আপডেট, এবং শেষ মুহূর্তে বা এই সময়ে আপনারা জাস্ট একটু চোখ বুলিয়ে যাবার জন্য আমি 100% কমন উপযোগী সাজেশনগুলো বা টপিকগুলো সাজিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক আপনাদের জন্য কি কি পড়তে হবে আমি সাজিয়েছি এখানে আমার এই ভিডিওতে। তো দেখেন, এখানে সাধারণ জ্ঞানের যে টপিকগুলো 100% কমন উপযোগী যে টপিকগুলো আছে এগুলো এখানে দেয়া আছে। বাংলাদেশের নদ নদী একটি, বাংলাদেশ নদী থেকে একটি, বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে একটি, তারপর হচ্ছে বাংলাদেশের নতুন অর্থনৈতিক বাজেট থেকে একটি প্রশ্ন আসবে অবশ্যই, এবং বিভিন্ন দেশের মুদ্রার নাম থেকে একটা, এবং কম্পিউটারের ইন্টারনেট এবং গুগল ফেসবুক সম্পর্কে একটি, যেমন ইন্টারনেটের আবিষ্কার বা কম্পিউটারের যন্ত্রাংশ, বিভিন্ন রকম পূর্ণরূপ মেমোরি, রোম র্যাম এর পূর্ণরূপ বা সিপিইউ WWW এর পূর্ণরূপ, এগুলা থেকে একটা প্রশ্ন আসতে পারে, এবং বর্তমান সময় বিভিন্ন রোগ, ডেঙ্গু, চিকুনগুনিয়া ইত্যাদি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। বিভিন্ন প্রকল্প, বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রকল্প, নতুন বিভিন্ন ধরনের বাজেট প্রস্তাবিত হয়েছে, যেমন পদ্মা সেতু প্রকল্প সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, পদ্মা সেতু সম্পর্কে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একটা প্রশ্ন অবশ্যই ইম্পর্টেন্ট আসতে পারে। এবং তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে বিখ্যাত সমুদ্র বন্দর, স্থল বন্দর, জলপথ, যেমন বিভিন্ন ধরনের বা আন্তর্জাতিক যে সমুদ্র গুলা আছে সমুদ্র, এইগুলা সম্পর্কে প্রশ্ন আসতে পারে, সমুদ্র দৈর্ঘ্য কত। তারপরে হচ্ছে তারামন বিবি বা স্টিফেন হকিং বা কবি আল মাহমুদ, উল্লেখযোগ্য ব্যক্তি যারা এই গত 1 বছরে মারা গেছে, তাদের সম্পর্কে, তাদের জন্মসাল বা মৃত্যুসাল সম্পর্কে আসতে পারে, বা তাদের উল্লেখযোগ্য অবদান সম্পর্কে একটা প্রশ্ন আসতেই পারে, এবং নতুন মন্ত্রী পরিষদ সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে। তো মুক্তিযুদ্ধ সম্পর্কে তিনটি, যেমন সেক্টর কমান্ডার, জেলা, গল্পগ্রন্থ, 1970 সালে নির্বাচন, 1952 সালে আন্দোলন, 6 দফা এবং 7ই মার্চের ভাষণ ইত্যাদি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, এবং বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, একটি তার মুক্তিযুদ্ধের অবদান, বঙ্গবন্ধুর এবং বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে, এবং বঙ্গবন্ধুর কারাগারের ওজন মাত্রা সম্পর্কে বা উল্লেখযোগ্য তার ইতিহাস, এবং বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের তার অবদান এটা সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, এবং শেখ হাসিনা সম্পর্কে, শেখ হাসিনার উল্লেখযোগ্য অবদানগুলো বা শেখ হাসিনা সম্পর্কে, শেখ হাসিনার যে উপাধিগুলো বর্তমানে মাদার অফ হিউম্যানিটি বা বিভিন্ন রকম শেখ হাসিনাকে বিভিন্ন কাজের জন্য উপাধি দেওয়া হয়, এবং এই উপাধি গুলা থেকে একটা প্রশ্ন আসতে পারে, শেখ হাসিনা সেনানিবাস সম্পর্কে বা শেখ হাসিনা উল্লেখযোগ্য যে প্রতিষ্ঠান বা এগুলা কাজগুলা করছে, কর্মকাণ্ড গুলা, এগুলো থেকে একটা প্রশ্ন আসতেই পারে। এবং তারপরে ভারত বাংলাদেশের মায়ানমার, ছিটমহল, পাহাড়ি রোহিঙ্গা সমস্যা, দ্বীপ ইত্যাদি থেকে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে দ্বীপ আছে, এবং ভারত বাংলাদেশের সাথে যে কতগুলো ছিটমহল আছে বা সীমান্ত পার্শ্ববর্তী এলাকা বা কতগুলো ভারত বাংলাদেশের সাথে যে পাহাড়ি দ্বীপগুলো আছে সেগুলো থেকে একটা প্রশ্ন আসতেই পারে। এবং তারপরে হচ্ছে সার্ক জাতিসংঘ থেকে একটি প্রশ্ন আসতে পারে, এটাও আপনারা পড়ে রাখবেন। তো সার্ক জাতিসংঘ থেকে একটা প্রশ্ন আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মানে সার্ক সাধারণ বিজ্ঞান থেকে একটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ওজন পরিমাপ বা বিভিন্ন ধরনের পরিমাপক নির্ণয়ের যে যন্ত্রপাতির নাম, হ্যাঁ, এগুলো থেকে একটা প্রশ্ন আসতেই পারে, এবং আন্তর্জাতিক থেকে মার্কিন প্রেসিডেন্ট সময়কাল সম্পর্কে বা আন্তর্জাতিক যে প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প বা এ সম্পর্কে বাংলাদেশের উল্লেখযোগ্য সময় সময় ঘটনাবলী থেকে একটি প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের জেলার পূর্ব নাম, অবস্থান, বিভাগের নাম, নতুন বিভাগ সিটি কর্পোরেশন হয়েছে যেগুলো সম্পর্কে, বাংলাদেশের খেলাধুলা এবং বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কে, রান সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, এবং বাংলাদেশের যে নতুন ময়মনসিংহ বিভাগ হয়েছে তো এই বিভাগ সম্পর্কে, বিভাগের কয়টা জেলা নিয়ে অবস্থিত, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আছে। তো আপনারা অবশ্যই পড়ে রাখবেন, এবং বাংলাদেশের সাথে যে বিভিন্ন ধরনের জেলার যে অবস্থান বা যোগাযোগ ব্যবস্থা এগুলো সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, এবং বাংলাদেশের খেলাধুলা, বিশ্বকাপ, ক্রিকেট, রান সম্পর্কে একটা প্রশ্ন আসতে পারে, কার রান সর্বোচ্চ কত বা এটা এরকম টাইপের একটা প্রশ্ন আপনারা অবশ্যই পড়ে যাবেন। তো চলুন এবার দেখা যাক সাধারণ জ্ঞান আপডেটের জন্য আপনাদের জন্য কি কি প্রশ্ন আছে করতে হবে। মাইক্রোসফট এর প্রথম প্রোগ্রাম কোনটি? MS DOS, ডেঙ্গু জ্বরে কোন রোগের মাধ্যমে? এডিস এজি বাইটি মশা বা স্টিফেন হকিং একজন ছিলেন বিজ্ঞানী। প্রাকৃতিক গ্যাসের উপাদান হলো মিথেন গ্যাস। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? সমুদ্রের ঢেউ। ক্যান্সার চিকিৎসায় কোন বিকিরণ করা হয়? গামারশ্মি। বায়ুমণ্ডলের স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? তপোমণ্ডল। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কি বলা হয়? বিকালচার।
বাংলাদেশের জলবায়ু কোন ধরনের, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, বাংলাদেশের জাতিসংঘের সহযোগী নয় কোন দেশ বা এশিয়ান, তারপর হচ্ছে সার্কের সদর দপ্তর কোথায়, কাঠমান্ডু, তারপর হচ্ছে সার্কের পুনরূপটাও আসতে পারে আপনার শিখে রাখবেন, তারপরে UNHCR এর সদর দপ্তর কোথায়, জেনেভা, তারপর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট কে, এটা হচ্ছে আপনারা শিখে রাখবেন, 2022 বিশ্বকাপ অনুষ্ঠিত কোথায় বা অবস্থিত হবে, কাতারে, মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা সীমান্ত আছে, তিনটি, এবং গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত, 35 বছর, এবং টেস্ট ক্রিকেটে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মধ্যে সরি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি করে কে, মুশফিক, এবং ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলা প্রথম এসেছিল পর্তুগিজরা, এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে, পঞ্চম তফসিলে, বাংলাদেশের কোন বনভূমিকে শাল বৃক্ষের জন্য বিখ্যাত, বাওল ও মধুপুর, এবং 2018 সালের বাংলাদেশের বাংলাদেশের এজ কত বা মানে সরি প্রবৃদ্ধির হার কত, এটা হচ্ছে 1751 মার্কিন ডলার, এবং বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে, এবং 2018 সালে মোট রপ্তানি আয় কত, 41 বিলিয়ন ডলার, বাংলাদেশের প্রথম ব্যাংক চালু হয় 1991 সালে, আওয়ামী লীগ সহায়তা কবে পেশ করেছিল, 1964 সালে, আগরতলা মামলায় আসামি ছিল কতজন, 35 জন, বাংলাদেশের জাতিসংঘে কতম সদস্য, 136তম, বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হয় 7ই মার্চের 1973 সালে, এবং B20 গ্রুপ কিসের সাথে সম্পর্ক, জলবায়ু পরিবর্তন, সানশাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত, একটা হচ্ছে উত্তর কোরিয়া, একটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, এবং BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এবং বাংলাদেশের 2018-19 অর্থবছরে GDP প্রবৃদ্ধির হার কত, 7.80%, বাংলাদেশে 2018-19 অর্থবছরে বার্ষিক উন্নয়নের জন্য কত বরাদ্দ হয়ে আছে, 173,000 কোটি টাকা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত, 30 বছর, মুজিবনগর সরকার কখন প্রতিষ্ঠিত হয়, 10 এপ্রিল 1971 সাল, বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে, রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধানে কয়টি তফসিল আছে, 7টি, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়, 23 জুন 1757 সাল, কোন দেশে জাতীয় সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট, মিয়ানমারের, মুক্তিযুদ্ধের সময় নো কমন সেক্টর গঠিত হয়, 10 নম্বর সেক্টরে, বাংলাদেশের পদ্মা সেতু কোথায় অবস্থিত, মাওয়া, মুন্সিগঞ্জ, শরীয়তপুরে, এবং এর পিলারের সংখ্যা 42টি, এবং স্পেন 41টি, সেতুর আয়ুষ্কাল 100 বছর, এবং পিলারের দৈর্ঘ্য একটা পিলার থেকে আরেকটা পিলার দৈর্ঘ্য 150 মিটার, এবং পদ্মা সেতু নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানি, এবং বর্তমান দেশের স্থলবন্দর কতটি, 23টি, বর্তমান দেশে নদী বন্দর কতটি, 33টি, এবং কোন তিনটি ইকোনমিক জোন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গঠিত, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আছে, মিশরাই, সীতাকুণ্ড, ওপেনি, মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা কত, 47 জন, মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা কতজন, 25 জন, বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী কে, ডক্টর দীপুমনি, মন্ত্রিসভায় কতটি জেলা প্রতিনিধি আছে, 35 জন, বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই, ঢাকা ও বরিশাল, এবং পূর্বাশার দ্বীপের অপর নাম কি, দক্ষিণ তালপট্টি, বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলা অবস্থিত, বান্দরবন, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে, কর্কট ক্রান্তি রেখা, 2007 সালে 15ই নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি, সিরর, এবং ভবদহ বিল অবস্থিত যশোরে, হিমচরি কোন শহরে উপকণ্ঠে অবস্থিত, কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে উত্তর অবস্থিত কোনটি, বাংলাবান্ধা, বাংলাদেশের অবস্থান ক্রান্তীয় অঞ্চলে, ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশের ভাগ করা হয়েছে 3টি অঞ্চলে, প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কত ভাগে ভাগ করা হয়েছে, 5 ভাগে, রাজশাহীর উত্তরাঞ্চলে, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর, দিনাজপুর কিছু অংশ নিয়ে গঠিত, বরেন্দ্রভূমি, বাংলাদেশের পাহাড় সমূহ কোন যুগের, টার্সিয়ার যুগের, এবং বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত, বাওল ও মধুপুরের বনভূমি, তারপরে প্রশ্ন হচ্ছে সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার, 37.50 মিটার, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উচ্চভূমিকে বলে মধুপুরের গড়, উচ্চভূমিকে মধুপুরের গড় বলে, এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ের শ্রেণীর উৎপত্তি হয়েছে টার্সিয়ারি যুগে, কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না, মালভূমি, এবং বাংলাদেশের কোন জেলার ব্যাপক বালিয়ারির উপস্থিতি দেখা যায়, কক্সবাজার, এবং সিলেটের পাহাড় সমূহ কোন আমলের সৃষ্ট, এবং টার্সিয়ারি, বাংলাদেশের সর্বদক্ষিণ ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, তারপর হচ্ছে
বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ ভোলা এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন, বাংলাদেশের পর্যটন কক্সবাজার, বাংলাদেশের কুয়েত সিটি কুমিল্লা অঞ্চল, সাগরকন্ডা কোন এলাকার ভৌগোলিক নাম কুয়াকাটা, বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়নের নাম হচ্ছে হাজিরপুর, হাজিরপুর বাংলাদেশের দক্ষিণে পার্শ্ব জেলা কোনটি কক্সবাজার, কোন অঞ্চলকে 360 ডিগ্রির দেশ বলা হয় সিলেট, মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব দিকে, এবং বাংলাদেশের সর্ব উত্তরে উপজেলা কোনটি তেঁতুলিয়া, কোন জেলাকে বাংলার শাসন শস্য ভাণ্ডার বলা হয়, বৃহত্তর বরিশাল জেলাকে বাংলার শস্য ভাণ্ডার বলা হয়, এবং ঢাকার পূর্ব নাম কি, জাহাঙ্গীরনগর, ট্রপিক অফ ক্যান্সার কি, এটা তারপরে 23.5 ডিগ্রি উত্তরাংশকে বলা হয়, কর্কট ক্রান্তি রেখা কোন জেলার উপর দিয়ে গেছে, রাঙ্গামাটি, এবং বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন জেলা, চট্টগ্রাম, বাংলাদেশের আয়তন কত কিলোমিটার, বাংলাদেশের সীমানা উত্তরে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম পূর্বে, আসাম, ত্রিপুরা ও মিজোরাম ও মিয়ানমার দক্ষিণে, বঙ্গোপসাগর পশ্চিমে, পশ্চিমবঙ্গ। আয়তনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? 92 তম। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য 5,138 কিলোমিটার। সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 271 কিলোমিটার। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রাম। বাংলাদেশের সাথে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত আছে? 2টি। এবং বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি। তারপর হচ্ছে বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা কয়টি? 32টি। তারপর হচ্ছে কোন জেলার সাথে বাংলাদেশের ভারতের সীমান্ত নেই? বান্দরবন ও কক্সবাজার। তারপরে প্রশ্ন হচ্ছে সেভেন সিস্টার্স হলো আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, অরুণাচল। ভারতের সাথে বাংলাদেশের স্থলসীমার দৈর্ঘ্য কত? ভারতের সাথে স্থলসীমার দৈর্ঘ্য হচ্ছে 4,156 কিলোমিটার। বাংলাদেশের কোন জেলায় ভারত ও মিয়ানমার সীমা রয়েছে? রাঙ্গামাটি। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্য সীমা রয়েছে? 5টি। বাংলাদেশের সর্বপশ্চিম উপজেলা কোনটি? শিবগঞ্জ। বাংলাদেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর। শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলা। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালকাল সিলেটে এবং সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর নাটোরে। সার্ক আবহাওয়ার গবেষণা কেন্দ্র কত অবস্থিত? আগারগাঁও, ঢাকা। বাংলাদেশের শীতলতম ও উষ্ণতম মাস কোনটি? যথাক্রমে জানুয়ারি ও এপ্রিল। বাংলাদেশের মোট বৃষ্টিপাতের গড় কত? 203 সেন্টিমিটার। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা 26.01 ডিগ্রি। স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আছে। এবং গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কেমন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। এবং আবহাওয়া অধিদপ্তরের কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। এবং বাংলাদেশের পরিবেশ আদালত গঠন করা কবে? 2001 সালে। সাইক্লোন কি? গ্রিক কাইক্লোস শব্দ থেকে আগত, যার অর্থ সাপের কুণ্ডলী। এবং অপারেশন মান্না কি? 1991 সালের 29 এপ্রিল জ্বরের উপকূলীয় অঞ্চলে ত্রাণ তৎপরতার নাম হচ্ছে অপারেশন মান্না। এবং সুনামি কোন ভাষা শব্দ? জাপানি। এবং এটার উচ্চারণ হচ্ছে TSUNAMI, সুনামি বলা হয়। এবং সিডর কি? সিংহলি ভাষা শব্দ, অর্থ চোখ। 15 নভেম্বর 2007 সালে আগত হানে আইলা। মালদ্বীপের দ্বিবাহী ভাষার শব্দ, অর্থ ডলফিন, শুষ্ক জাতীয় প্রাণী। এখানে আমি একটা কথা বলে রাখতে চাই, বর্তমানে আমাদের এই গত এক বছরে বা গত বছরে বা এই বছরে যে ঘূর্ণিঝড় আইলা, হারিকেন, নার্গিস, যে উল্লেখযোগ্য যে প্রাকৃতিক দুর্যোগগুলো হয়ে গেছে, এগুলোর নাম থেকে একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে, অবশ্যই আপনারা শিখে রাখবেন। এবং 76 মন্ত্র বাংলা কত সালে? 1176। এবং নাসিরাবাদের বর্তমান নাম কি? এবং হচ্ছে ময়মনসিংহ। প্রাচীন বাংলার সমতট বলতে কোন অঞ্চলকে বোঝায়? কুমিল্লা ও নোয়াখালী। এবং কোন কোন মুঘল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল? আওরঙ্গজেব। তো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পড়বে। বাংলা সমনের প্রবর্তক কে? সম্রাট আকবর। এবং কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? অস্ট্রিক। আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল? ইরান। আর্যদের আদি বাসস্থান কোথায়? ইরান। এবং বাংলাদেশের সাথে প্রাচীন জাতি কোনটি? দ্রাবিড়। এবং সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর্যদের প্রথম প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বাংলা ভাষায় কোন ভাষাগোষ্ঠী অন্তর্ভুক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা। তারপরে আরো কিছু উল্লেখযোগ্য প্রশ্ন আছে, আপনারা অবশ্যই এইখানে দেখে রাখেন, আপনারা পড়ে রাখবেন। এখান থেকে আমি জাস্ট আমি জাস্ট ভিডিওটা আমি দেখাচ্ছি, এখানে জাস্ট আপনারা দেখে রাখবেন পাতাগুলো, পেজগুলা। এবং আপনারা ভিডিওটা মানে আস্তে আস্তে স্লোলি দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এবং এখানে যে টপিক গুলো আছে এবং উল্লেখযোগ্য যে প্রশ্নগুলা এবং এখানে দেয়া আছে, চুক্তি দেখে প্রশ্ন আছে, এগুলো আপনারা অবশ্যই করে রাখবেন। এবং
মুক্তিযোদ্ধাদেরকে প্রশ্ন আছে, মুক্তিযোদ্ধাদের সম্পর্কে, মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জেলা বা বিভিন্ন সেক্টর কমান্ডার এগুলো সম্পর্কে, এবং মুক্তিযোদ্ধাদের প্রাককালে মন্ত্রী প্রধানমন্ত্রী কে ছিল, অস্থায়ী মন্ত্রী, এগুলো সম্পর্কে প্রশ্ন আছে এখানে, অবশ্যই আপনারা করে রাখবেন। এখানে আরো কিছু প্রশ্ন আছে, 1971 সালের 7ই মার্চের ভাষণ এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে, মুক্তিযোদ্ধাদের রচিত কয়েকটা উপন্যাস সম্পর্কে, এবং মুক্তিযুদ্ধের সময় নৌপথ সেক্টর কমান্ডার কে ছিলেন, বা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নাম কি বা কত সালে গঠিত হয়েছে, এগুলো সম্পর্কে ইম্পর্টেন্ট আছে এবং আপনারা অবশ্যই এগুলো করে রাখবেন। এবং এখান থেকে কয়েকটা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা অবশ্যই এগুলো করে রাখবেন। তারপরে হচ্ছে বীরশ্রেষ্ঠ মুজিবুর রহমানের বাড়ি কোথায় ছিল, এটা সম্পর্কে প্রশ্ন আসতে পারে, সো এটা খুবই ইম্পর্টেন্ট আছে। তারপরে 26শে মার্চ 1971 সালের সাথে জন্ম ঘোষণা বা বঙ্গবন্ধু জারিকরণ কিসের মাধ্যমে, ওয়্যারলেস এর মাধ্যমে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তার ব্যবহার দেখে একটা প্রশ্ন আসতে পারে, এবং তাপ ও তাপমাত্রা দেখে একটা প্রশ্ন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট, এবং আপনারা অবশ্যই এগুলা দেখে রাখবেন এবং পড়বেন, এবং শেষ সময় অবশ্যই প্রস্তুতি নেবেন। এবং আমি আমি যে টপিক গুলা বলেছি 100% কমন উপযোগী টপিক, এবং এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবে, বেশিরভাগ সময় প্রশ্ন পরীক্ষা আসে, এবং সাধারণ বিজ্ঞান থেকে এই ছিল প্রশ্নগুলো, অবশ্যই এগুলা প্র্যাকটিস করবেন। তো আপনাদের জন্য এই সাধারণ জ্ঞান বা যে জিকে, সে এই প্রশ্নগুলো খুবই উল্লেখযোগ্য ছিল, এবং আপনার জন্য এগুলা দিলাম। ভিডিওটা অবশ্যই দেখবেন, আশা করি উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস টু অল, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।